अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सॉरी सुशी, निजे ही बाड़ी तक क्या लोक होते हल किच्छु करते জানিনা তোকে আর কত কি সহ্য করতে হবে, জানিনা কবে শেষ হবে এই সব কিছু। না দাদা, এই কথায় আমার একটুও কষ্ট হচ্ছে না। কষ্ট তো আমি তোমাদের দিয়েছি, তোমাদের সবাইকে, জ্যোতি দিদিকে। দাদা, আমি আমি যা কিছু করেছি সেটা তো জ্যোতি দিদি যে আমার জন্য করেছে তার কাছে কিছুই না। কিছু গন্ডগোল আছে মা, জ্যোতি বৌদির বাড়িতে হঠাৎ করে এতগুলো টাকা কি করে এলো? আমার বাড়িতে কাজের লোক রেখেছে। আমিও এই কথাটা বুঝতে পারছি না, ওই মেয়েটাকে আমাদের এখান থেকে তাড়িয়ে নিজের বাড়িতে রাখার কি কারণ হতে পারে। আমি তো জ্যোতিকে জিজ্ঞেসই করতাম, কিন্তু লংশ্রী বলল যে ও বাইরে গেছে। আবার এরকম হচ্ছে না তো মা, যে জ্যোতি বৌদির বাড়িতে টাকা পয়সা আমাদের বাড়ি থেকে যাচ্ছে? হতে পারে, যা খুশি করতে পারে ওই জ্যোতি। তাই জন্য শুরু থেকেই আমি এই সম্পর্কের বিরুদ্ধে ছিলাম। পঙ্কজের বিয়েটা যদি আমরা আমাদের পছন্দের মেয়ের সাথে দিতাম তাহলে এটা হতোই না। এনিওয়েজ, ঠিক আছে, ছাড় এইসব, ছাড়। আমি এখন শুধু উদয়ের বিয়ে নিয়েই চিন্তা করব। কোনোভাবে একবার এই বিয়েটা হয়ে যাক আর সুধার জাল থেকেও বেরিয়ে আসুক, ব্যাস। ওদের পরিবারের সবাই এই বিষয়টাকে কিন্তু মেনেই নিয়েছে, কিন্তু আমার না ওই সুধাকে কোনো বিশ্বাস নেই। সুধা উদয়কে উস্কানোর চেষ্টা করলো, এটা কিন্তু হতেই পারে, যাতে ওই আশীর্বাদটা ভেঙে যায়। আমি এটা হতেই দেব না। আজ ওই সুধার ব্যবস্থাও আমি করব। আজ এই প্রেম কাহিনীতে শেষ দিন হবে ওই সুধার। আমি কারণ আমার দুই বোনের দুঃখের আমি। আমার মনে তোর ওপর কোনো অভিযোগ নেই মা। হ্যাঁ রে মা, এসবই আমাদের ভাগ্য, ব্যাস। না মা, বাবাই তো শিখিয়েছিল কর্মই ভাগ্য নির্ধারণ করে। এবার আমিও আমার কর্ম করব। চল সুষমা, আমার সঙ্গে চল। আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে সত্যিটা বলে দেবো যে তুই এই বাড়ির কাজের লোক নস, এই বাড়ির মেয়ে তুই, আমার বোন। চল। না না দিদি, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? পরিণাম যাই হোক না কেন সুষমা, একদিন না একদিন তো এই কথাটা সবাই জানতে পারবে, তাহলে আজ কেন নয়? কেন, তোর কি সম্মান নিয়ে বাঁচার অধিকার নেই? কতদিন এভাবে পরিচয় হারিয়ে বেঁচে থাকবে আমার বোন? আজ আমি আর কাউকে ভয় পাই না সুষমা, তুই চল আমার সাথে, চল প্লিজ। জ্যোতি, একটা কথা বলি মা, ঠান্ডা মাথা একবার ভাব। ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি একটা মিথ্যে 100টা মিথ্যের জন্ম দেয়, তুমি জানো তো, আর এর কোনো শেষ নেই। শেষ তখনই হবে যখন যখন আমি সত্যি বলবো, কিন্তু আজ আমি আর কারোর কথা শুনবো না। না দিদি, যদি যদি তুমি সবার সামনে সত্যিটা বলে দাও, আমি নিজের প্রাণ দিয়ে দেব। আজ তোমায় ছুঁয়ে বলছি, আর তুমি জানো আমি তোমায় ছুঁয়ে কখনো মিথ্যা বলি না। তুমি আমার মরা মুখ দেখবে। এসব কি বলছিস নাকি তুই সুষমা? এইসব তো আমি তোর জন্য বলছি, কেন আটকাচ্ছিস আমাকে? কারণ আমি এর পরিণামটা জানি দিদি, সবাই তোমাকেই নিন্দে করবে।
তারপর তোমার উপর দিয়ে কি যাবে? জামাই বাবুরও বিশ্বাস ভেঙে যাবে দিদি। না দিদি, আমি আমার সুখের জন্য তোমার অপমান কিছুতেই সহ্য করতে পারবো না। আর এখানে তোমার কোনো ভুল নেই দিদি, সব এগুলো আমার জন্য হয়েছে। আমি এই বাড়ি ছেড়ে গেছিলাম, আমি তোমাদের সবার সাথে সম্পর্ক ভেঙেছিলাম, আমি তোমাদের সবার মন ভেঙেছি, অনেক কষ্ট দিয়েছি তোমাদের। এখন আমি আর কারো কষ্টের কারণ হতে চাই না। সুধা, আপনি আমাকে এখানে কেন রেখেছেন? আজ আমি খুব খুশি সুধা, তোমার জন্য আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, দেখে নিও। এত ধুমধাম করে উদয়ের বিয়ে দেব যে সবাই অবাক হয়ে যাবে। আর এই খুশিটা আমি তোমার জন্যই পেয়েছি, খুব বড় কন্ট্রিবিউশন আছে তোমার, থ্যাংক ইউ। তাই আমি এটা ভাবলাম যে আমি নিজে এখানে এসে তোমায় মিষ্টি খাওয়াই। নাও, খাও না। তুমি খুশি তো এই সম্পর্কে? প্রথমবার এখানেই তুমি উদয়ের ভালোবাসা স্বীকার করেছিলে, আর আজ এখান থেকেই আবার নতুন করে শুরু। আবার উদয়ের জীবন নতুন করে শুরু হচ্ছে। সত্যি সুধা, খুব ভালো মেয়ে পেয়েছি আমি। আর সম্ভ্রান্ত পরিবারের, ইনফ্যাক্ট আমি তো মেয়েকে দেখার সাথেই পছন্দ করে ফেলেছি, আশীর্বাদও করেছি। তুমি খুশি তো সুধা? কারণ এখন উদয়ের ভবিষ্যৎ সুরক্ষিত, উদয়ও রাজি হয়েছে, ও খুশি এই সম্পর্কে। দেখো সুধা, তোমার আর উদয়ের মধ্যে যা কিছু ছিল সেটা শুধুই ছেলে মানুষে, ইনফ্যাক্ট আমি তো বলবো ভুল ছিল। তোমার আর উদয়ের মধ্যে কোনো মিল হতেই পারে না, আর এটা তুমি খুব ভালো করেই জানো। একবার যদি তোমাদের যোগ্যতার কথা ভুলেও যায়, তাও আমি জানি যে তুমি এটা চাইবে না যে তোমার এই মানসিক অসুস্থতা তোমাদের হবু সন্তানের ওপর পড়ুক। তুমি যদি উদয়কে বিয়ে করতে, তাহলে তোমার এই অসুস্থতা একটা পরিবারকে শেষ করে দেবে, নষ্ট করে দেবে। আর আমি জানি তুমি এটা কখনোই চাইবে না, তাই আমি মা হয়ে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ছেলের জীবন থেকে দূরে চলে যাও, ওর জীবনটা নষ্ট করো না। আশা করি তুমি আমায় নিরাশ করবে না, কারণ আমি জানি তুমিও উদয়ের ভালোই চাও, তাই না? কথা দাও আমায় যে তুমি উদয়ের থেকে দূরে থাকবে। আমি দূরে থাকব, আমি ওনাকে খুশি দেখতে চাই। তোমার কাছে এটাই আশা করেছিলাম। আসলে আমার খুব আফসোস হচ্ছে যে তোমার প্রেমের কাহিনী সফলতা পেল না,
আর এটাই তো স্বাভাবিক, কখনো নিজের লোকের জন্য ত্যাগ তো করতেই হয়। থ্যাংক ইউ সো মাচ, তোমার এই ত্যাগ আমার সারা জীবন মনে থাকবে।